তো হয়ে গেল আমাদের সর্ষে টানার কাজ। এখন বড্ডা দিয়েছে, বড্ডা দেয়নি না, মাকে খেতে দেবে। চলো চলো, হয়ে গেছে আমাদের। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ। সকালবেলার থেকে তো ওই সর্ষে তো আমাদের একটা জমির থেকে আনা হয়ে গেছিলো, আরও একটা জমির রয়েছে, তো সেটা আজকে আবার নিয়ে আসবো। আর আজকে নাকি বৃষ্টি হবে এরকম কিছু খবর আছে, তো সেই জন্য এনে অন্তত ঢেকে তো রাখি, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে আরও আর এক সমস্যা। মানে বৃষ্টিতে ভিজে গেলে আবার কতদিন লাগবে এটা শুকাতে, আর ইয়ে সর্ষেটাও নষ্ট হয়ে যাবে বারবার ভিজে গেলে। তো সেই জন্য অন্তত তাড়াহুড়ো করে নিয়ে আসি, নিয়ে এসে একটা জায়গায় পালা দিয়ে রাখি, যদি বৃষ্টি হয় তো ঢেকে রাখতে পারবো অন্তত। তো চলো মাঠে যাই। শ্যাম্পেনটিরও আনছি, যেটা ভালো লাগে ভালো, যদি আলাদা কোনো রঙ কাটটা হলো, তাই তো? হ্যাঁ, কটা নিতে হবে? ও আর বাদ করা, এক পাতা ছোটো এক পাতা বড়ো এরকম করতে, বুঝলি? এই দেখ ছোট্ট একটা পাতা, তো হয়ে গেল আমাদের সর্ষে নেওয়া। আমাদের যে কটা ছিল 17টা বোঝা,
নেওয়া ছিল, নেওয়া হয়ে গেছে। এই যে আর বাকি যা আছে মাঠে এগুলো সব ওই যে চাষ করেছে তার জন্য, তো নিয়ে নিচ্ছে আস্তে আস্তে, আর বেশি নেই। চলো, এই কিষাণ মিত্র নাকি এটা, দেখি দেখি কে এ কে 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 এটা কে এটা, এই কিষাণ মিত্র। তো হয়ে গেল আমাদের সর্ষে টানার কাজ, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আজকে যদি রোদ্দুরটা ওঠে তবে এগুলো মেলবো। এই যে এটুকু হয়েছে, এই যে এটুকুই হয়েছে, কালকের যে জমিটা থেকে এনেছিলাম ওইটা একটু বড় জমি, তো ওইখানে একটু বেশি হয়েছিল, আর আজকে একটু কম, ছোটো জমি একটা, তো সেই জন্য একটু কমই হয়েছে সর্ষে। তো যাই হোক, এটা দেখি রোদ্দুর উঠলে তাহলে মেলা হবে এটা, আর না হলে ঢেকে ঢেকে রাখবো, বৃষ্টি আসার সম্ভাবনা শুনেছি, তো সেই কারণেই রিস্ক হয়ে যাবে যদি মেলে যায়, আবার সেই দৌড়াদৌড়ি করছি ঢাকতে হবে, সব গুছিয়েছি, খুব মুশকিল। তো যাই হোক, দেখি কী অবস্থা হয়। তো ছাদটা এত সুন্দর পরিষ্কার করে দিয়েছে ওই রং করছে ওই কাকরা, মানে কি বলবো, এত মনটা শান্তি লাগছে এখন ছাদটা এত সুন্দর পরিষ্কার দেখে। যাই হোক, এই যে যে সর্ষেটা কালকে মা আমরা সব বের করেছি, তো সেটাকে আজকে রোদ্দুরে দেবে, রোদ্দুরে দিয়ে শুকিয়ে তারপরে সর্ষেটাকে ভাঙাতে হবে। তিলও আসলে, তিল আর সর্ষে একসাথে মিশিয়ে ভাঙাতে হয়, তাহলে তেলের ফলনটা ভালো হয়, মানে তেলটা হয় অনেকটা। আর জন্য ঠিক আছে, এই যে এইটুকুনি সর্ষে হয়েছে, তো এই রোদ্দুরে টোদ্দুরে দিয়ে ঝেড়ে টেড়ে আরও কমে যাবে, মানে কাঁচা আছে। কয়েকটা রোদ্দুর দিতে হয় নাকি? যত ভালো শুকাবে তত ভালো তেল হবে নাকি? ছাদে তো ভালোই রোদ্দুর পাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আবার আমাদের কিন্তু নিমন্ত্রণ আছে, হ্যাঁ দাঁড়া কটা বাজে দেখো, এখন 11:24 বাজে, আর আজকে কিন্তু আমাদের সেই নিমন্ত্রণ, মানে যে পৈতের অনুষ্ঠানে গেছিলাম না কৃষ্ণনগরে, তো ওখানে আজকে সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে, তো সেখানে আমরা যাব বিকেলের দিকে, যাবো যেতে বলেছে সকালবেলায়, তো সকালবেলায় যেতে বললেই তো আর হবে না, বিয়ের অনুষ্ঠান না বা এরকম কোনো, বিয়ের অনুষ্ঠান হলে তাও একটা কথা, সারাদিন এটা ওটা থাকে তো সেখানে গিয়ে টাইম পাস হয়ে যায়, কিন্তু এখানে শুধু খাওয়া দাওয়া করো বাড়ি চলে আসো, তো লজে হবে অবশ্য, তো সেই জন্যই গিয়ে শুধু শুধু বসে থাকা, বাড়িতে এত কাজ রয়েছে, সর্ষে টসে উঠেছে, মিস্ত্রি রয়েছে, কী দরকার আছে। তো তাই ভাবলাম যে সন্ধেবেলা একবারে যাব, গিয়ে একটু আগেই যাবো, ওখানে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তো একটু আগে গিয়ে একটু বসে সবার সাথে কথাবার্তা গল্প টল্প হলো, ওই খাওয়া দাওয়া করে চলে আসবো। এই আর কি, এত লোকজন থাকলে ছেলেকে নিয়ে গেলে ও একটু আনন্দ করবে, মজা করবে, আমাদেরও একটু মন টন ভালো হবে, এটাই আর কি। তো কাকিরা তো দু তিন দিন ধরে গিয়ে রয়েছে ওই বাড়িতে, তো সেই জন্য দরজা বন্ধ, ঘরটার একদম এরকম পাতারাতা পরে এই অবস্থা হয়ে রয়েছে। আর আমি ছিলাম ওইদিকে ভিডিওর কাজ করতে ব্যস্ত, আর মা এখানে যে সর্ষেটা আজকে আনা হয়েছে সেটা রোদ্দুরে দিয়ে দিয়েছে, আর এটাই ভালো হয়েছে, এই তাড়াহুড়ো করে করে নিলে না হয়ে যায়, কিন্তু এর যদি ফেলে রাখি না আবার বৃষ্টি হবে, বৃষ্টি হবে শুনছি, তাহলে মুশকিল হয়ে যাবে যদি একবার বৃষ্টি হয়ে বসে। কি ওই ঘরে কাজ করবা? তো রোদ্দুর তো আছে, কিন্তু একটু আকাশটা নেভা নেভাও রয়েছে, মানে একটু বৃষ্টি হওয়ার চান্স আছে শুনছি, যেহেতু খবর সেরকমই, তো আমাদের নিমন আছে,
চার জায়গায় নিমন। কিষানু এরকম করলে হবে না, আসো এই যে ইয়ে করি এই সর্ষে ঝাড়ি, আসো সর্ষে ঝাড়তে হবে, আসো আসো চলে আসো চলে আসো। এগুলো ঝেড়ে নিয়ে তাড়াতাড়ি রেডি করে নি, তাহলে সকাল সকাল বেরিয়ে যেতে পারবো, আর বৃষ্টি হলেও অসুবিধা হবে না। তো সর্ষে সব নেওয়া হয়ে গেছে, আর এই যে প্লাস্টিকটা ফুটো ফুটো তো ওই যে নিচে কিছু পড়েছে সেগুলো আর মা গোছাচ্ছে, আর এই যে এতটা সর্ষে হয়ে যায় যে এই বস্তায় কিছুটা আর এই বস্তায় কিছুটা, ওই জমির থেকে এই জমিতে একটু বেশি হয়েছে। হ্যাঁ ওই দুটো মিললে দুটো ইয়ে করে হয়তো এক বস্তা হতে পারে এই বস্তা। যাই হোক, এই যে ট্যাঙ্গা ম্যাঙ্গা আছে এর মধ্যে থেকে আবার একটু একটু বেরোবে, সেগুলো রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ খাটনি বেশি হয়ে যাবে, যা বেরোবে তার থেকে খাটা খাটনি বেশি হয়ে যাবে। তো স্নান করে চলে এসেছি রান্নাঘরে, সেটা আর মা আর কিষানও চলে গেছে নিমন্ত্রণ খেতে, এই পাশেই এক বাড়িতে ওই কি বলে বালক সেবা, তো সেই নিমন্ত্রণ আছে, কিষানকে নিয়ে গেছে মা, আর বাবু আর আমি বাড়িতে আছি, আমরা দুজনেই তাহলে বাড়িতেই খাবো। আর রাত্রিবেলায় নিমন্ত্রণ আছে দুই জায়গায়, তো আমরা এক জায়গায় যাবো, মা বাবু আর এক জায়গায় যাবো, অ্যাকচুয়ালি বাবুর বন্ধু হয় পাড়ায় যে নিমন্ত্রণটা আছে, আর আমরা যাবো ঠিক কৃষ্ণনগর, সে আগের দিনই বললাম। তো যাই হোক, এবার দুপুরবেলা তো কিছু খেতে হবে, তো মা একটু রান্না বান্না করেছে, নিরামিষই রান্না করেছে আজকে, বাজারে মাছ মাংস কিছু জানি, তো একটু ভাবছি ডিমের ইয়ে ডিমের কোচ বা অমলেট কিছু একটা বানাই। বড়টা দিয়েছে? বড়টা দেয়নি? তাহলে আমার কাছ থেকে নিছো? তাহলে ও ভাতগুলো থেকে আনে পয়সা? ঠিক আছে নাও, কিনো নাও, দোকানে কি কি আছে দেখো, কি নেবা? কি একটা পয়সা দিলে একটা পয়সা হবে না তো, দুটো পয়সা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিনো আছে
কি কি নেবা তাহলে? খোঁজো কি নেবা, ওইগুলো? ও আচ্ছা আচ্ছা, লজেন্স খোলা যা, মুছে দি তো, মুছে দি মুছে দি মুছে দি, নোংরা লাগলো না। তো আমরা যাব এখন, এখন না মানে আমরা যাব হচ্ছে কি নিমন্ত্রণ ক্ষেত্রে। তোমরা জানো যে নিমন্ত্রণ আছে একটা, কৃষ্ণনগরে যাচ্ছি আর বাবু যাচ্ছে হচ্ছে কি এখানে, একটা বাবুর বন্ধুই হয় তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তো সেখানে যাবে বাবু। তো আমরা যাব একটু সুন্দর পরেই যাবো, এখন একটু বাদ তুলে যাচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে রং আনতে হবে, না রং না আনলে কালকে কাজ হবে না। তো বাইরের জন্য রং সিলেক্ট করা হয়ে গেছে, তো নিয়ে আসবো, তারপরেই তোমাদেরকেও দেখাবো। ও খুবই সুন্দর একটা রং চুজ করেছি। বাড়ি চলে এসেছি আর এই যে কিষানু রেডি হয়ে গেছে, আমাদের এখন নিমন খেতে যেতে হবে। হ্যাঁ তাই না, নিমন আছে আমাদের। হ্যাঁ, কাকিও রেডি হয়ে চলে এসছে সুন্দর শাড়ি টাড়ি পরে। হ্যাঁ, কাকা কই, কাকা যাবে বললে? যাবে না, ও মানে ডাকলো যাওয়ার সময়। ঠিক আছে চলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে যাই, সবাই রেডি হয়ে গেছে অলরেডি। বাবু বাবু একটু ড্রেস ফ্রেস করবো না নাকি? বাবু যাবে অন্নপ্রাশনে আর আমরা যাচ্ছি হচ্ছে কি কোথায় ইয়ে পইতে। চলো, তো আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, কিষানও রেডি, বাবু তো এখানেই যাবে, বাবু রেডি হচ্ছে আর কি। তো এই যে এরকম তোমার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আমরা রেডি, এবার বেরোবো। কিষানও আবার বাবুর সাথে গেল ওই ঘরে, তো বাবু যাবে এখানে, আর কাকিরা আসছে, ও কাকিতে আসছে, কাকাকে ডাকতে গেল, কাকা আসবে, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। তো চলো, আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলায়, সেখানে আমরা এখন বাজে 7:45 বাজতে গেল, তো এখন বেরোচ্ছি। তো চলো, যেতে ওই আধা ঘন্টা মতো লাগবে। তো যাই হোক, রাত্রের বেলা অনুষ্ঠান, রাতেই যাচ্ছি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, কই কাকি উঠেনি, তুমি একটু সরো না কাকি। তো গাড়ি নিয়ে আসলে কি সমস্যা দেখো, গাড়িটা পার্ক করতে গিয়ে আর কতটা সময় গেল, আর গাড়ি পার্ক করার জায়গাও সমস্যা, তো অনেকটা দূরে গিয়ে গাড়ি পার্ক করে এবার যাচ্ছি। আর এই হচ্ছে লজ, সাহা লজ, তো এখানেই সব অনুষ্ঠান হচ্ছে। অনিত শুভ উপনয়ন। পাকোড়া করলো আলু ভেজ, তো ওখানে আছে কফি পাকোড়া। তো কিষাণ গাড়ির থেকেই ঘুমিয়ে ঘুমাতে ঘুমাতে এসছে, তাহলে আর কি হলো, ঘুমাতে ঘুমাতে কফি আর পাকোড়া সবাই নিয়েছি, এসেই সব এখানে বসা আছে, সব যারা যারা খাবে তো খেতে বসে গেছে। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, উঠছে না, ওই যে একটুখানি চোখ খুলে দেন। নাও এ না, একটু গেম খেলবা নাকি, গেম খেলবা একটু, গাড়ি গেম, গাড়ি গেম বাবা, এই দেখো এই দেখো
গাড়ি কে? ওই যে গাড়ি কে, এটা আমাদের ঈদ সবথেকে স্পেশাল, এর জন্য সবাইকে চিনি, এর জন্য সবাইকে চিনি। তো আমরা বসে পড়েছি খেতে, এই যে কিষানু আমার পাশে, কাকা কিষানু আর আমি বসেছি। প্রথমে একটা ভেজিটেবল স্যালাড, মা আবার ওই পাশে বসে বাকিদের সাথে। প্রথমে নান পুরি আর চানা মশলা। কিষানু যে কী করবে বুঝতে পারছি না, কিছুই তো বাপ সব ভালো না। ডানাতে ডানাতে বাবা ডানাতে, আমি একটু ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেবো, আমি শ্বাস দিয়ে খাচ্ছে বাবা, ভালো হয়েছে বাবা, বাবা শেষ পাতে চাটনি পাঁপড় এটা দিয়ে শেষ। আর কিষানুর খাওয়া দাওয়া এই যে পর্যন্ত, স্যার স্যার সিট ছেড়ে উঠে গেছে, ওই যে না মাকে খেতে দেবে না নিজে খেতে। তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, মা ডাক্তি এখানে খাচ্ছে সাইডে লাইনে, তো আইসক্রিমটা কিন্তু ছাড়ে না, আইসক্রিমটা খেলে কেন এখন মাঝখান খেতে গেলে খেতে বসে আইসক্রিমটা দেখে আবার গিফট আছে এখানে, অত সব চলো চলো হয়ে গেছে আমাদের। হ্যালো বদমাশি করে আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্প করা সব হলো। এবার বাড়ির দিকে যেতে হবে, রাত 10টা বেজে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।